সরকারের সাথে সব ধরনের আলোচনা ভেস্তে যাওয়ায় এবার ধর্মঘটে ডাক দিলেন ইংল্যান্ডের জুনিয়র ডাক্তাররা। আগামী 24 থেকে 28 ফেব্রুয়ারি টানা 5 দিন এই ধর্মঘট পালন করবেন তারা, যার ফলে চিকিৎসা প্রত্যাশী লক্ষ লক্ষ মানুষ পড়বেন চরম বেকায়দায়। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ বলছে 35% বেতন বৃদ্ধির দাবিতে জুনিয়র ডাক্তাররা এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন। কনজারভেটিভ সরকার তাদের এই প্রস্তাবে সাড়া না দেয়ায় ধর্মঘটের দিকেই যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 2023 সালের পর এটি হচ্ছে তাদের 10ম ধর্মঘট। ন্যাশনাল হেলথ সার্ভিস NHS বলছে তাদের যে ডাক্তার রয়েছেন তার মধ্যে অর্ধেকই হচ্ছেন জুনিয়র ডাক্তার, তাই জুনিয়র ডাক্তাররা যদি ধর্মঘট ডাকে তাহলে পুরো ইংল্যান্ড অচল হয়ে যাবে, ভেঙে যাবে পুরো স্বাস্থ্য ব্যবস্থা। ধর্মঘট এড়াতে সরকারের সাথে কাজ করার সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তার কমিটির কো-চেয়ার ডক্টর রবার্ট লোয়েন এবং ডক্টর বিবেক ত্রিবেদী। তারা বলছিলেন বিশ্বাসযোগ্য প্রস্তাব দেয়া হলে অবশ্যই আসন্ন ধর্মঘট প্রত্যাহার করা যেতে পারে। তবে সরকারের স্বাস্থ্য সচিব ভিক্টোরিয়া অ্যাটকিন্স মনে করেন তাদের এই ধর্মঘট যুক্তিসঙ্গত নয়। নার্স, প্যারামেডিক্স এবং ডাক্তার সহ NHS কর্মীদের ধর্মঘটের কারণে 2022 সালের ডিসেম্বর থেকে 12 মিলিয়নেরও বেশি মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।